আজ্ঞা, 10 দিন হেলানো আমি ধান এনে হাজার হাজার বস্তা পড়িছে। আমি রাতে শুই পারবার নাকি, বসি না পারবা। সকালু আসলে যাবুছু বাহার করুছু, আর এনতে করে এটা গোটে সুবিধা না গলে আমি কেনতে করে চাষী মানে হরান হয়ে করে পড়িছু আজ্ঞা। এটা আজ্ঞা রাতে যুগুছু, সকালু ফের ফাড়ি দৌছু, ফের রাতে ফের দাবি দাবি দৌছু, সিধা থর থরে যাউছু। কেমতি হরান হউছন্তি? বহুত হরান হউছু আজ্ঞা, আর কাঁ করমু কহ। ধান তো গাড়ি নে আসবার আজ্ঞা, আর কাঁ করমু আমি? লেবর মানে বি বিত বিতে করে পলাই যাউছন, গাড়ি নে পৌঁছিবা। আপনার টুকন পাইছন্তি? হ্যাঁ আজ্ঞা। আজ্ঞা দেখুন, আর 10 দিন হলান গাড়ি পৌঁছিবা নেই, সিধে কাকরে শুই শুই করে হরানি মরি গলু ন। ইনু যে 2 পয়সা পালে লাগ বাড়ি ছুটমু বলি আশা করিছু। হ্যাঁ, সে সাউকার মানে ঘর মানক আমার দবড়ুছ, অথচ আমি ধান ছোট চাষি, ইন ধান পড়ি রহবা, আমি কেপকে সে লাগ বাড়ি ছুটমু। শীতের কাকরে শুয়েছু, সকাল পাইলে অলগাউছু, সন্ধ্যা হলে ফেন ডাবুছু, এমতি করে বহুত হরান হলুন আজ্ঞা। গাড়ি আবার নে বিলকুল 10 দিন 12 দিন হলান, বলে কাণা করবো আমি? এটা আইসে গাড়ি পঠোনু আজ্ঞা, গাড়ি অসুবিধা সেথিলাগি ধান পড়ি রয়েছে। অভিযোগ কলে কোন কৌছেন? অভিযোগ কলে আমি কোন জানবো আজ্ঞা, গাড়ি আসবা বলুছন, গাড়ি না আসবা, এমতি এমতি 10-12 দিন হলান খেচাই রহি গেলুন। কেতে ধান আছে আজ্ঞা? 4-5 হাজার পাখে ঘুণ হয়ে যাবাটা। গাড়ি না হলে তো ধান স্টক রহলা ন, সব চাষী না রাতে আগে শুয়েছু, সকাল পাইলে ফেন যাবুছু, ফেন পাল অলগাউছু, ফেন পাল কে ডাবুছু। ধান গদেইছু হারাহুরি, 15 দিন হলো ধান গদেইছু, 150 প্যাকেট ধান, আর বি অনেক লোক 4-5 হাজার 6 হাজার তক প্যাকেট গদা হয়েছে। রাতে আসিকি শুয়েছু, সকালু পলাউছু, গাদামুর বি আসিকি কেরকেচা করুছু, কাহি যাই পাবলা নে আমি, ইন্তা হয়রান হউছু। অভিযোগ কলে যে গাড়ি আসুছে বলুছন, আমি যুগি গিয়ে রহুছু, দেখলা বেলে গাড়ি নাই আবার, লেবর মানে বি পলাই যাউছন, তাকর বি না হয়ে পারবার কিছু, বলে এনতা অসুবিধারে আমি হয়রান হউছু। সব বহুত পরিশ্রমরে পুক যুগন রক্ষা করিকি আনিকি ইনে 2 পয়সা পাইমু বলিকি গদেইছু, ইন ফেন এনতা ক্ষয়ক্ষতি হউছে, বলে আমি কেমতি করে চলমু, লাগ ভাগ কেমতি শুটমু, কেমতি করে ধান উঠু বলুছু, আর দাবি বলে কেন জানা কলে কেন শুনুছে আমার কথা সরকার? 15 দিন হয়ে গেলান আজ্ঞা, 15 দিন হয়ে গেলান ধান আনিছু, আর যুগুয়া রখিছু, ফেলকে যুগুয়া রখি কি আমি হরান পাই গেল ন, আর মুন্ডিরে উঠবার নাই কি গাড়ি পৌঁছিবার নাই কি।